আজকে আমরা 4টে 102 অ্যাম্বুলেন্সের ফ্লাইওভার করা হয়েছে, আর এটা মিলিয়ে আমাদের গোটা জেলাতে 16টা 102 অ্যাম্বুলেন্সটা হয়েছে। আজকে এই অ্যাম্বুলেন্সগুলো কোন দপ্তর থেকে দেওয়া হলো? এগুলো আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এগুলো দেওয়া হয়েছে। আমাদের এর আগে 102 অ্যাম্বুলেন্স, এগুলোকে নিশ্চয় যান অ্যাম্বুলেন্স বলা হয়, ঠিক আছে। এখানে প্রসূতিমান এবং অসুস্থ 1 বছরের বয়সের বাচ্চাদের ফ্রি অফ সার্ভিস দেওয়া হয় এবং বাড়ি থেকে নিয়ে আসা হয়, আবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে, ট্রিটমেন্ট করে, ঠিক আছে। তো আমাদের এর আগে প্রথম ধাপে এসেছিলো 11টা, তারপরে এসেছিলো আমাদের 2টো, হ্যাঁ, তারপরে এই 4টা, ঠিক আছে। তো টোটাল আমাদের 17টার মতো হচ্ছে। মানে এই 4টা অ্যাম্বুলেন্স আপাতত কোন হসপিটালে দেওয়া হচ্ছে বা কোথায় চলবে? অ্যাকচুয়ালি আপনি যদি যে কেউ 102 যদি 102 ফোন করেন, তাহলে ওদের কল সেন্টার থেকে আপনাকে এই গাড়িগুলো অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তবু এগুলো আমরা একটু ব্লক ভিত্তিতে একটু রেখে দিচ্ছি। ধরুন একটা সিলদা হাসপাতালটা আমাদের খুব ভালো চলে, সেজন্য সিলদা ওই লাগোয়া সিলদার দিকে থাকবে একটা, 2টো আমাদের জামবনি দিকে আপাতত রাখা হবে, আর একটা ছড়িকা মাথানি। আমাদের গোপি 1টা এখনও তবু বাকি থেকে যাচ্ছে, তবু ওরা টক্সিয়া এবং ছড়িকা মাথানি দিয়ে ওরা কভার করে নেয়। তবু আমরা বলেছি যে গোপিতেও একটা ব্যবস্থা করলে ভালো হয়, এবং এই পরিষেবাটা আমাদের খুবই কাজে লেগেছে, এই 102 অ্যাম্বুলেন্স পরিষেবাটা। কারণ এখন আমাদের প্রাতিষ্ঠানিক প্রসব যেটা হচ্ছে 99.6%, মানে আমাদের যেটা মানে এই জঙ্গলমহল এলাকায়, এই ঝাড়গ্রামের মতো অত্যন্ত জঙ্গল ঘেরা এলাকায়, ঠিক আছে, ওখান থেকে মায়েদেরকে তুলে আনা ডেলিভারির জন্য, তারপরে আবার ছুটি করার পরে পৌঁছে দেওয়া বাড়িতে, এই যে পরিষেবাটা খুবই ফলপ্রসূ হয়েছে বলে আমাদের প্রত্যেকটা মায়ে, ঠিক আছে, আমাদের হাসপাতালে এসে প্রসব হয়েছে। স্যার আপনার নাম? আমি ডক্টর অশ্বিনী কুমার মাঝি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক।